গতদিন আমরা দেখেছি যে জেকুইরি কিভাবে ব্যবহার করতে হয়, ইনস্টল করতে হয় এবং কিছু ইফেক্ট আমরা দেখেছি। তো আজকে আমরা কিছু অ্যাডভান্স ইফেক্ট দেখব। তো কি কি দেখবো সেগুলো যদি একবার রিভিউ করে নিই তাহলে বেটার হয়। আমরা ফেসবুকে দিয়ে দিছি যে আজকে কি কি দেখানো হবে, এবং এই ক্লাসের পরে আপনাদের এক্সাম হবে, পরীক্ষা হবে। তো পরীক্ষাটা কবে হবে আমি আপনাদের সাথে ক্লাসের শেষে ডিসকাস করে নির্ধারণ করছি। আমরা চাচ্ছি যে পরীক্ষাগুলো ক্লাসের ডেটে না নিয়ে অন্য একটা ডেটে নিতে, তাহলে আপনাদের ক্লাসগুলো ক্লাসই থাকলো, এক্সামটা আপনারা এক্সট্রা দিলেন, এরকম চাচ্ছি। ঠিক আছে, আচ্ছা। তো এখন আজকে আমরা দেখব যে একটু অ্যাডভান্স অ্যাপেন্ডের কাজ, অ্যাপেন্ড কী করে। এইটা হচ্ছে ATTR বা অ্যাট্রিবিউট অ্যাড করার জন্য যেটা ব্যবহার হয়। অ্যানিমেটের কাজ দেখব, অ্যাড ক্লাস, রিমুভ ক্লাস, ডিলে, এই পাঁচটা খুব মানে ইম্পর্টেন্ট আর কি, আমি বেছে বেছে রেখেছি যে এগুলো দরকারি আমাদের। আর এছাড়াও আমরা তিনটা প্লাগইন ব্যবহার করব, যেমন এটা একটা স্লাইডার, কিভাবে আমরা আমাদের যে টেমপ্লেটটা তৈরি করেছি, বেসিক একটা টেমপ্লেট, সেই টেমপ্লেটে ঠিক এইরকম একটা স্লাইডার আমরা কিভাবে ব্যবহার করতে পারি। এটা একটা স্লাইডার, ক্লিক করলে এই যে অ্যানিমেশন হচ্ছে, আমরা পেজের যে কোনো একটা জায়গাতে এই স্লাইডারটা যুক্ত করা শিখব। এছাড়াও আছে যে আউল কারোসেল, আউল কারোসেল হচ্ছে এটা হচ্ছে এরকম স্লাইডার। কিছু কিছু স্লাইডার আপনারা দেখতে পারবেন যে হরিজেন্টালি সে হচ্ছে মুভ করছে, নেক্সট প্রিভিয়াস বাটন আছে সেইটা থেকে সে মুভ করছে, এই এই টাইপের একটা স্লাইডার এটা ইউজ করবো। এবং এটার কাস্টমাইজ আমরা পরে আবার আরও ভালো করে শিখবো, আজকে জাস্ট একটু টাচ দিব, কারণ আপনারা বেসিক। তো পরে যখন আমাদের PhDতে এরকম থাকবে, আমরা এমন PhD নির্বাচন করবো যেগুলোতে এরকম অ্যাডভান্স থাকবে। তো আজকে আমরা জাস্ট ইনস্টল করে কীভাবে কাজ করে সেটা দেখব, খুব বেশি অ্যাডভান্স যাবো না, কারণ কারোসেলটা খুব ব্যাপক আর কি। আর এছাড়াও আমরা ফর্মের কিছু কাজ করবো প্রথমে, করার পরে ফর্মের হচ্ছে মনে করেন এখানে ডেট দিতে হবে, তো এখন ইউজার ডেটটা কীভাবে দেবে, টাইমটা কীভাবে দেবে, টাইমের জন্য টাইম পিকার আছে। আপনারা দেখবেন কিছু কিছু ফর্ম পূরণ করার সময় যদি ওইখানে ক্লিক করেন একটা ক্যালেন্ডার চলে আসে, সেখান থেকে ডেট নির্বাচন করলে ডেটটা চলে আসে। তো তো টাইম নির্বাচন করার জন্য ঠিক এরকম ঘড়ির মতো একটা আসবে, এসে এখানে আমি যেই টাইমটা মনে করেন আমি চাচ্ছি যে তিনটা নির্বাচন করব, 3:15, সেক্ষেত্রে এই তিন মানে কি, হ্যাঁ এই দিন মানে হচ্ছে রাত 3টা, তাই না? 3 মানে কি, 3 AM এরকম, আর এটা মানে হচ্ছে এই 3টা। তো এই 3টা, তারপরে এবার আমি মিনিট টাইম দিয়ে দিতে পারবো 15, দিয়ে এখানে সিলেক্ট করলাম 3:15 সিলেক্ট হয়ে গেল, তো এরকম। আচ্ছা, এখানে যে ক্লিক করতে হবে 3:15 সিলেক্ট করলে 3:15 সিলেক্ট হয়ে যাবে এরকম। তো এই এইটা প্লাগিনটা কীভাবে কাজ করে, কেন আমাদের এরকম দরকার, এটা আমরা জেনে নিব যে কোয়েরির সাহায্যে। তো এই এই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করব, আর পরীক্ষার ব্যাপারে আমি একটু পরেই আসছি। তো আমরা প্রথমে জেকুইরি এই কাজগুলো দেখে নেই। প্রথমে আমরা আমাদের যে টেমপ্লেট সেই টেমপ্লেটটা ওপেন করি। ক্লাস 4, তো গতদিন আমরা এটা দেখেছি না, এখান থেকে ফেড হয়ে গেল, এখানে গেলে আবার আসলো, এই টাইপের। তো আমরা আরও কিছু ইম্পর্টেন্ট জিনিসপত্র দেখব। তো যেমন জেকুইরির সাহায্যে আমরা কী কী করতে পারি, আমরা প্রথমত দেখব হচ্ছে অ্যাপেন্ড। অ্যাপেন্ড মানে হচ্ছে কোনো একটা জায়গাতে আপনি চাচ্ছেন যে কোনো একটা অংশ দিতে, যেমন কিভাবে আপনি মনে করেন যে এই বডিতে আমি একটা দিতে চাই, একটা অপশন দিতে চাই যে এখানে একটা বাটন চলে আসবে, যেটাতে ক্লিক করলে উপরে চলে যাবে বা যে কোনো কিছুই হতে পারে। তো এটা যদি আমি বডিতে টাইপ করব না, কিন্তু জেকুইরির মাধ্যমে দেব, তো কোনো HTML যদি কোনো বডিতে দিতে চাই বা কোনো একটা মার্কআপের মধ্যে দিতে চাই, সেটাকে বলা হচ্ছে অ্যাপেন্ড। অ্যাপেন্ড করে আপনি HTML কোড যে কোনো ID বা ক্লাসের মধ্যে পুশ করতে পারবেন, এটাকে বলা হচ্ছে অ্যাপেন্ড। তো এটা আমাদের অনেক সময় দরকার পড়ে, কখন কখন দরকার পড়ে যখন আমরা PhD করবো তখন বুঝতে পারবো, এখন জাস্ট দেখে নেই যে কীভাবে আমরা এই কাজটা করতে পারি। তো সাপোজ আমি মনে করেন আমি চাচ্ছি যে ওয়েলকামের পরে একটা কন্টেন্ট আসুক, অথবা মনে করেন কন্ট্যাক্ট আসের পরে আরেকটা কন্টেন্ট আসুক, এই টাইপের আপনার যেটা প্রয়োজন সেটাই আপনি করতে পারেন। তো আমি বডিতে একটা টেক্সট নিয়ে আসি প্রথমে, যে টেক্সটটা কীভাবে আসে এবং আমরা কীভাবে ওটাকে কাস্টমাইজ করতে পারি। ওপেন উইথ ব্র্যাকেটস, তো আমরা এখানেই করি, এগুলো থাক এরকম, বা এগুলো আমরা মুছে দেই, গত ক্লাসে তো আমাদের সোর্স আছেই।
তো এখানে আমরা মনে করেন যে কোয়েরি ডট সেমিকোলন, তো এবার আমি এখানে দিলাম বডি অ্যাপেন্ড। এবার এখানে আমাদের কোড লিখতে হবে, তো আমি এখানে দিলাম অ্যাপেন্ড টেক্সট। তো এবার আমি যদি এখানে যাই, সেক্ষেত্রে দেখেন একটা জায়গাতে চলে আসছে, এই যে বডি এর শেষে এই টেক্সটটা চলে আসছে। এই টেক্সটটা কিন্তু আমি অন্য কোথাও দেই নাই, আমরা দিয়েছি কোথায়, যে কোয়েরির মাধ্যমে দিয়েছি, অর্থাৎ এইটা এখানে চলে আসছে। আমি যদি এখানে একটা টেক্সট চাই, তাহলে এখানে এটাকে আমাকে সিলেক্ট করতে হবে। তো এটা হচ্ছে ফুটার পি, ফুটার পি এর মধ্যে আমি কোনো কিছু চাই, তো সেক্ষেত্রে আমি এখানে দেব ফুটার ডট ফুটার হবে অ্যাপেন্ড। এখানে আমি পি এর মধ্যে যেহেতু চাই, সেহেতু আমি দিলাম যে অ্যানাদার কপিরাইট টেক্সট। যদি দেই সেক্ষেত্রে এখানে দেখেন যে এখানে আরেকটা লেখা চলে আসছে, অর্থাৎ এখানে যান ফুটারের মধ্যে, এখানে ফুটার, আচ্ছা ফুটারের মধ্যে দিয়েছি আমি, ফুটার পি এর মধ্যে যদি দিতে চাই, এটা পি এর বাইরে আসছে কিন্তু, অর্থাৎ দেখেন আমি ফুটারের মধ্যে দিয়েছি বলে কিন্তু সে ফুটারের মধ্যে আসছে। আমি যদি ফুটার পি এর মধ্যে দিতে চাই, সেক্ষেত্রে এখন দেখেন এই লেখাটা কোথায় আসছে, অ্যানাদার কপিরাইট টেক্সট কোথায় আসছে, পি এর মধ্যে আসছে। অর্থাৎ যে কোনো এইচটিএমএল সিলেক্টরের মধ্যে বা যে কোনো আমরা সিলেক্টরের মাধ্যমে সেই এলিমেন্টটাকে নির্বাচন করে কোনো একটা এইচটিএমএল কোড যদি আমি দিতে চাই যে কোয়েরির মাধ্যমে, সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে অ্যাপেন্ড। অ্যাপেন্ড ব্যবহার করে আমরা খুব ইজিলি এটা দিয়ে দিতে পারি। তো এইভাবে আমরা কী কী করতে পারি, এইভাবে আমরা করতে পারি হচ্ছে কোনো একটা কন্টেন্টকে চেঞ্জ করতে পারি খুব ইজিলি। ক্লায়েন্ট বললো যে আমার এই লেখাটার সাথে এইটা অ্যাড হবে, কিন্তু আমি কোনো এডিটর পাচ্ছি না, কোনো একটা মানে কিছুই পাচ্ছি না, সেক্ষেত্রে আমি খুব কুইকলি যদি যে কোয়েরি কল করা থাকে, আমি যে কোয়েরি দিয়ে ওই জায়গায় ওই কন্টেন্টটা যুক্ত করে দিতে পারি। আমরা চাইলে এখানে মনে করেন এইটার একটা স্টাইল হবে, অন্যরকম কালার হবে, সেক্ষেত্রে আমরা কী করবো, সেক্ষেত্রে আমরা এখানে স্প্যান স্প্যান আমি এখানে দিলাম, এখানে আমি স্প্যানের স্টাইল দিয়ে এখানে কিন্তু কালার দিতে পারি, যে কালার রেড, আচ্ছা রেড না গ্রিন। তো আমি এখানে কিন্তু অ্যাপেন্ড করে গ্রিন কালারের টেক্সট, অথবা এখানে একটা ক্লাস নিয়ে আসতে পারি, ক্লাস নিয়ে এসে সেই ক্লাসেরও আমি কিন্তু স্টাইলাইজ করতে পারবো। তো এইভাবে অ্যাপেন্ড দিয়ে কী করা হয়, অ্যাপেন্ড দিয়ে কোনো একটা কন্টেন্টকে এক্সটেন্ড করা হয়। এখন আপনাকে যদি বলা হয় ওয়েলকামের পরে আমি একটা টেক্সট চাচ্ছি, অ্যাপেন্ড করে নিয়ে আসতে পারবেন না? ওয়েলকামের পরে যদি টেক্সট নিয়ে আসতে চাই, বলেন কি হবে, আমি লিখি যে ডলার সাইন ডট সেমিকোলন, এখানে আমি কি লিখবো, এখানে এখানে আমি দেখি যে ওয়েলকামটা কিভাবে সিলেক্ট করা যায়, লেফট কন্টেন্ট এইচ ওয়ান। তো লেফট কন্টেন্ট এইচ ওয়ান যদি ইউজ করি, সেক্ষেত্রে যতগুলো এইচ ওয়ান আছে সবগুলোতে হবে। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, এখানে আমি একটা ক্লাস দিয়ে দিতে পারি, ক্লাস পেজ টাইটেল। তো আমি এখন এখানে কি করব, যে ডট আমরা নেস্টেড করে দিতে পারি, অথবা এখানে লিখতে পারি পেজ টাইটেল, অর্থাৎ পেজ টাইটেল যেই ক্লাস আছে সেই ক্লাসে অ্যাপেন্ড। এবার এখানে আমি দিলাম টেস্ট, একটু স্পেস দিয়ে দেয় যাতে ওইখান থেকে বোঝা যায় যে স্পেস সহ আসুক। তো এখানে পেজ টাইটেল যেটা সেখানে, আচ্ছা আমরা আন্ডারস্কোর দিয়েছি কিনা, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো আপনারা ভুল ধরতে পারছেন, ডকুমেন্ট আইডির বাইরে লিখেছি বলে হয় নাই। তো এখানে আমাদের এই কন্টেন্টটা চলে আসছে, যে এইভাবে অ্যাপেন্ড করে চলে আসছে। তো আমাদের এটা মানে খুব ইম্পর্টেন্ট আর কি, ভবিষ্যতে লাগবে যে কোনো একটা কন্টেন্ট এইভাবে নিয়ে আসা অ্যাপেন্ড করে। তাহলে অ্যাপেন্ডের কাজ কি, কন্টেন্টকে অ্যাপেন্ড করে দেওয়া, এটুকু জেনে রাখলেই হবে এবং এটা আপনারা প্র্যাকটিস করবেন। এটিটিআর, এটিটিআর হচ্ছে আরেকটু অ্যাডভান্স। এইটা এটিটিআর এর কাজ প্রয়োজন হয়, দেখেন এই যে এখানে এইচ ওয়ান ক্লাস পেজ টাইটেল, তো এখানে অ্যাট্রিবিউট কোনটা বলেন তো, ট্যাগের এইচ ওয়ান কি, এইচ ওয়ান একটা ট্যাগ, এই ট্যাগের অ্যাট্রিবিউট কোনটা, ক্লাস এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, আইডি এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, অর্থাৎ অ্যাট্রিবিউট হচ্ছে লিখে ইকুয়াল ডাবল কোটেশন যেটা লিখলাম সেটা হচ্ছে অ্যাট্রিবিউট, তারপরে ডাবল কোটেশনের মধ্যে সেটা হচ্ছে ভ্যালু, অ্যাট্রিবিউটের ভ্যালু।
তো নতুন কোনো অ্যাট্রিবিউট আমাদের যদি দরকার হয় সেক্ষেত্রে আমরা এটিটিআরটা ব্যবহার করতে পারি। এটিটিআরটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি, সবচেয়ে শেখার আমি বলেছি যে ভালো পদ্ধতি হচ্ছে যে কোয়েরি এটিটিআর লিখে গুগলে সার্চ করেন। সার্চ করলে এপিআই ডট জে কোয়েরি একটা বের হবে, তারপরে আরেকটা বের হবে হচ্ছে ডাব্লিউ থ্রি স্কুলস, দুটোই আপনি ওপেন করবেন। ডাব্লিউ থ্রি স্কুলসও খুব সহজ করে আপনাকে দিয়ে দেয়। তো অ্যাট্রিবিউট হচ্ছে ব্যবহার হয় ইমেজের ক্ষেত্রে, আমরা উইড 500, অর্থাৎ আমি যদি কোনো একটা ইমেজকে যে কোয়েরি দিয়ে ছোটো করতে চাই সেক্ষেত্রে আমি ছোটো করতে পারবো। কোনো একটা এলিমেন্টের যদি ক্লাস দিতে চাই বা আইডি এক্সট্রা দিতে চাই, মনে করেন আইডি এক্সট্রা দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে দিতে পারবো। তো এর আগে দেখেছেন সিএসএস ব্যবহার করার নিয়মটা দেখেছেন, যে সিএসএস তারপরে ওখানে কিন্তু একটু ঘাপলা আছে, আছে না যে কোটেশন দিয়ে কমা দিয়ে তারপর আবার ডাবল কোটেশন ডাবল করতে হয়, অর্থাৎ দুইটা ভ্যালু। তো এর আগে আমার যেটা হলো অ্যাপেন্ডের একটাই ভ্যালু, অর্থাৎ যে ভ্যালুটা সেটা বডিতে চলে যাবে বা যে ক্লাস দেবো সেই ক্লাসে চলে যাবে, কিন্তু এটিটিআর এর হচ্ছে দুটো ডাবল ভ্যালু, ডাবল ভ্যালু হলেই কিন্তু আমাদের ওই এক কাজ করতে হবে। তো মনে করেন আমি এটার একটা আইডি নিয়ে আসবো, এইচ ওয়ান এর একটা আইডি নিয়ে আসবো টেস্ট, এইচ ওয়ান আইডি টেস্ট, এই হিসেবে আমাদের মার্ক আপ আসবে। তো সেই জন্য আমরা এখানে যেটা করতে পারি যে পেজ টাইটেল এখানে আমি দিলাম এটিটিআর, এবার আমাদের ডাবল যেহেতু সেহেতু আমি এখানে কোটেশন ডাবল দিব, দিয়ে এখানে আমি দিব আমার অ্যাট্রিবিউট দরকার আইডি এবং এর ভ্যালু হচ্ছে টেস্ট। এবার আমি যদি এখানে যাই সেক্ষেত্রে দেখেন আইডি টেস্ট এটা কিভাবে আসলো, যে কোয়েরি এটিটিআর মেথডের মাধ্যমে আসলো। তো এইভাবে আমরা কিন্তু খুব ইজিলি নিয়ে নিতে পারি, কোনো একটা অ্যাট্রিবিউট নিয়ে নিতে পারি, যে কোনো ধরনের অ্যাট্রিবিউট হতে পারে। সাপোজ মনে করেন এই ইমেজের আমরা চাচ্ছি উইডটা কমাতে, এই ইমেজের উইড আছে হচ্ছে 728, আমরা মনে করেন 200 পিক্সেল উইড করে দেব। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ওই ইমেজকে সিলেক্ট করা লাগবে, অর্থাৎ ওই ইমেজটা সিলেক্ট করতে হলে হেডার আইএমজি, আর এখানে আমি এটিটিআর দিব উইড, এখানে আমি দিলাম 300 পিক্সেল বা 300 দিলেও হবে। তো এবার আমি যদি যাই সেক্ষেত্রে আমাদের এখানে ইমেজের উইড 300 চলে আসবে, ইমেজের উইড কত চলে আসবে 300 পিক্সেল। আচ্ছা এখানে ইমেজের উইড 100% সিএসএস আমাদের দেওয়া আছে, তো এই জন্য এটা কাজ করছে না, কিন্তু আমাদের অ্যাট্রিবিউট আসছে যে এখানে দেখেন উইড কত 300 পিক্সেল, এখানে পিক্সেল হবে না, এখানে 300 দিলেই হবে, অথবা আপনার যেটা অর্থাৎ ভ্যালু হিসেবে আমরা যা ইচ্ছা তাই নিয়ে আসতে পারি। তো এইভাবে কিন্তু আমরা কোনো একটা এইচটিএমএল মার্কআপের যদি কোনো একটা এলিমেন্টের অ্যাট্রিবিউট নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমাদের কী ব্যবহার হবে, এটিটিআর। প্র্যাকটিস না করলে কিন্তু সব ভুলে যাবেন, যে দুইটা দেখালাম খাতায় লিখে রেখে এগুলো প্র্যাকটিস করবেন। নেক্সট আসে হচ্ছে অ্যানিমেট, অ্যানিমেটটার কাজ হচ্ছে অ্যানিমেট লেখেন, যে কোয়েরি অ্যানিমেট, যে কোয়েরি অ্যানিমেট, এটা একটা এটা একটা। তো অ্যানিমেটের কাজ গতদিন একটু দেখাইছি আর কি, যে অ্যানিমেটের কাজ কি, যেমন অ্যানিমেট এখানে হচ্ছে অ্যানিমেটের কাজগুলো হয় হচ্ছে মেইনলি সিএসএস যেভাবে কাজ করে ঠিক সেভাবেই, যে কোনো একটা এলিমেন্টকে আমি এখানে সিএসএস দিয়ে কাজ করাতে পারি। আচ্ছা আপনারা অপাসিটি এলিমেন্টের সাথে পরিচিত আছেন, অপাসিটি এলিমেন্টের সাথে পরিচিত নাই, আচ্ছা আমি একটু অপাসিটি দেই, যে এইটা সিএসএস ওপেন করি, হেডার আইএমজি উইড এটা আছে অপাসিটি 0.6, অর্থাৎ অপাসিটি আমি দিলাম 0.6, মানে 100 ভাগের 60 ভাগ এটা মানে দেখা যাবে এরকম। আমি যদি আরো একটু কমাই দিই অপাসিটি 3, সেক্ষেত্রে দেখেন এটা এরকম হবে, অর্থাৎ কোনো একটা এলিমেন্টকে যদি আমি মানে তার মানে অ্যাপিয়ারেন্সটা যদি হালকা করতে চাই সেক্ষেত্রে অপাসিটি ব্যবহার হয়। অপাসিটি দিয়ে খুব সুন্দর সুন্দর কাজ করা যায়, ভবিষ্যতে আমরা দেখবো যে এমন এমন এলিমেন্ট হয়, মনে করেন কাঁচ, একটা কাঁচের হচ্ছে বাইরে কিন্তু দেখা যায় বা তার ওই পাশে ওর জিনিসপত্রও দেখা যায়, কাঁচটা যত ঘোলা হবে তত ওই পাশে জিনিসটা তত ঘোলা দেখা যাবে। তো ওয়েবসাইটের কোনো কোনো এলিমেন্ট এরকম হয় যে ঘোলা একটা কাঁচের মতো কাঁচের ওপরে লেখা আর ওই পাশে ঘোলা ঘোলা কোনো কিছু দেখা যাচ্ছে, তো এই এই জিনিসগুলোর হচ্ছে অপাসিটি দিয়ে করা হয়। তো এটা হচ্ছে অপাসিটি। তো মনে করেন আমি চাচ্ছি কোনো একটা পেজ লোড করার পরে অপাসিটি মানে আস্তে করে লোড হবে কোনো একটা ইয়ে, এটা আমরা দেখছিলাম হচ্ছে শোতে, মনে আছে শোতে আমরা দেখেছিলাম যে শোতে মানে যেটা হচ্ছে
আমরা আস্তেই করে শো হয় এটা দেখছিলাম। তো অ্যানিমেটের মাধ্যমে কোন একটা এলিমেন্টকে যদি আপনি এরকম করতে চান সেক্ষেত্রে এটা দিতে পারেন। তারপরে মনে করেন যে আপনি কোনো একটা এলিমেন্টের উইড আস্তে করে বাড়াই দেবেন পেজ লোড হওয়ার পরে অথবা কোথাও ক্লিক হওয়ার পরে, যে করি তো আমরা সব জায়গায় সেট করতে পারবো, তাই না? ক্লিক হওয়ার পরেও সেট করতে পারবো, পেজ লোড হওয়ার পরে সেট করতে পারবো, হোভার করার পরে সেট করতে পারবো, যেখানে আমরা দিব সেখানে। তো অ্যানিমেটের কাজ হচ্ছে ঠিক একই রকম। এখানে আপনি দেখেন, এখানে ট্রাই ইট ইউর সেলফে যদি যান, সেক্ষেত্রে যে এই ডিভটাকে অ্যানিমেট করা হয়েছে, কী 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 অ্যানিমেট করা হয়েছে, লেফট 250 পিক্সেল, এখানে ক্লিক ফাংশন এটাতে করা হয়েছে যে লেফট 250 পিক্সেল। তো আমরা লেফট করতে পারি, মার্জিন লেফট করতে পারি, মানে আমার যেটা ইচ্ছা সেটাই করতে পারি। আচ্ছা, তো আমি এখানে কি করব যে কোনো একটা এলিমেন্টকে উইড কমাই দেবো, উইড কমাই দিয়ে দেখবো যে কি হয় আসলে সেটা। তো আমি এখন করি, মনে করেন আমি এখানে একটা এই যে এলিমেন্টটা, এই এলিমেন্টটার টোটাল কন্টেন্ট, লেফট কন্টেন্টের উইডটা আস্তে করে কমাই দিব। তো সেক্ষেত্রে লেফট কন্টেন্ট উই অ্যানিমেট উইড এখানে আমি আমার ইচ্ছা মতো ভ্যালু দিব। তো তাহলে আমি দেই এখন ডলার সাইন ডট লেফট কন্টেন্ট অ্যানিমেট। অনেকগুলো অ্যানিমেট যদি দিতে চাই, অর্থাৎ এই যে আমরা একটা যে কোয়েরি একটা ফাংশন ইউজ করলাম, সেই ফাংশন যদি এক্সটেন্ড করতে চাই, সেক্ষেত্রে আমাদের এখানে থার্ড ব্র্যাকেট শুরু এবং শেষ দিয়ে আমরা অনেকগুলো করতে পারি। সাপোজ আমি উইড দিব, হাইট দিব, যা ইচ্ছা তাই দিব, এটা ডাবল করার জন্য এখানে এটা এটা ব্যবহার করতে হবে। আচ্ছা, তো এখন আমরা এখানে চাইলে আমরা অ্যানিমেট করতে পারি। তো অ্যানিমেট করার নিয়ম এখানে আপনি দেখে নেবেন, এখান থেকে দেখে দেখে আপনি ট্রাই করবেন। যেমন আমরা এখানে করছি হচ্ছে লেফট, এটার ভ্যালু যেহেতু আমি এখানে দিব, আচ্ছা লেফট না, আমি এখানে দিব উইড, উইড 250 পিক্সেল, আমি এখানে উইড দিচ্ছি 250 পিক্সেল। তাহলে এখানে আমি যাই, এখানে দেখেন যে একটা নির্দিষ্ট সময় এই যে, অর্থাৎ তার উইডটা কমে যাচ্ছে পেজ লোড হওয়ার পরে। আমি যদি ক্লিক ফাংশন দিতাম, ক্লিক করার পরে ওটার উইড কমে যাবে। তো আমি মনে করেন উইড দিতে চাই 0। তো ওয়েবসাইটের কোনো একটা এলিমেন্ট আমি এখানে এখানে দিলাম হচ্ছে তার হচ্ছে উইড, এখানে দিলাম যে হাইড দিস কন্টেন্ট, দিয়ে ক্লিক ফাংশনে ওখানে সেট করে দিলাম, দিয়ে ওখানে ক্লিক করলাম আর ওই কন্টেন্টটা হাইড হয়ে যাবে। আচ্ছা, উইড 0, আমি এখানে যদি ডিসপ্লে নান করতে চাই, সেক্ষেত্রে একটা এখানে এটা লেখার নিয়ম হচ্ছে এইরকম, আসলে এখানে এরকম ট্যাব হবে আর এইটা চলে আসবে নিচে, তাহলে আমরা এখানে আরও এলিমেন্ট দিতে পারবো। কমা, এবার আমি দিলাম হচ্ছে ডিসপ্লে, ডিসপ্লে নান, আচ্ছা এটা হচ্ছে কোটেশনের মধ্যে হবে। প্রথমে আপনাদের অনেক সিনট্যাক্স এরর হবে যে কোথায় কোটেশন হবে, কোথায় কোটেশন হবে না, কোথায় সিঙ্গেল কোটেশন, কোথায় ডাবল কোটেশন, এগুলো নিয়ে কনফিউশন হবে। তারপরে আস্তে আস্তে যখন ইয়ে করবেন তখন ইয়ে হবে। তো এটা কিন্তু আমি এখান থেকে এইটার হচ্ছে আমি উইড কমাই দিয়েছি, ডিসপ্লে নান করে দিয়েছি, ডিসপ্লে নান কাজ করে নাই কোনো একটা কারণে, যাই হোক। তো এখানে আমি কিন্তু এইভাবে যে কোনো একটা এলিমেন্টকে আমি অ্যানিমেট করে তার অ্যানিমেশনটা দিচ্ছি। তো এখানে সিএসএস হিসেবে দিতে হবে, দিয়ে এবার অ্যানিমেট কতটুকু হবে সেটা যদি আপনি আরও বেশি বিশদ জানতে চান সেক্ষেত্রে আপনি এখানে করতে পারেন। আচ্ছা, এখানে অ্যানিমেশনের ডিউরেশন দেওয়া যাবে যে কতটুকু আপনি দিতে চান, এখানে সেটা দিতে হবে হচ্ছে এই যে শেষে আর কি, টাইমিংটা দিতে হবে শেষে, ওখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করে আবার টাইমিংটা দিতে হবে হচ্ছে শেষে। আচ্ছা, আমরা টাইমিংটা আপাতত না শিখি, কারণ আপনাদের উপর বেশি প্রেশার দিতে হবে না। আপনি এটা দেখেন, এটা দেখলে পরবর্তীতে আপনি এখান থেকে এটা শিখে নেবেন যে এখানে কীভাবে আসে, এখান থেকে আপনি সোর্স দেখে শিখে নেন। আমাদের ক্লাসের ডিউরেশন যেটা সেই অনুযায়ী আমরা আগানোর চেষ্টা করব। আচ্ছা, তারপরে অ্যানিমেটটা দেখলাম, অ্যানিমেটের ডিটেল দেখার দায়িত্বটা কার বলেন তো? আপনাদের। আচ্ছা, অ্যাড ক্লাস, অ্যাড ক্লাস, রিমুভ ক্লাস, এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা দিয়ে আমরা কী করতে পারি, মনে করেন যে আমি আমার টেমপ্লেটের একটা ভেরিয়েশন করব। আচ্ছা, এগুলো রেখে দেই।
মনে করেন আমি আমার টেমপ্লেটের একটা ভেরিয়েশন করব, ভেরিয়েশন কি এই টেমপ্লেটের কালারটা কি, কালারটা লাল রঙের একটা টেমপ্লেট, ঠিক আছে, এই টেমপ্লেটটা হচ্ছে একটা লাল রঙের একটা টেমপ্লেট। আমি এখন এই টেমপ্লেটের অনেক রকম সিএসএস দিয়ে ডিজাইন করে দেবো যাতে ইউজার লাল নীল হলুদ যা ইচ্ছা তাই করতে পারে। আমরা 5টা কালার ভেরিয়েশন করব এবং একটা অপশন সেট করব এখানে যে ওই কালারের উপরে ক্লিক করলে ওয়েবসাইটের কালারটা ওইরকম হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের হিউজ একটা চেঞ্জ আনতে হবে যে ওই কালার ক্লিক করলে ওইটার কালার চেঞ্জ হবে, ওইটার কালার চেঞ্জ হবে অনেকগুলো। তো আমরা এমনি নর্মাল সিএসএস দিয়ে আগে করি। আমরা মানে সুবিধার জন্য এখানে বডির একটা ক্লাস নিয়ে নিলাম যে ক্লাস থিম রেড। তো রেড কালারটা হচ্ছে ডিফল্ট, রেড কালারটা হবে। তো এখানে এবার হচ্ছে আমি একটা নিলাম বডি ক্লাস থিম গ্রিন, থিম গ্রিন নামে আমি একটা কালার এখানে নিব। তো প্রথমে এখানে রেডটা আছে, রেডের জায়গাতে আমি দিলাম গ্রিন, অর্থাৎ গ্রিন কালারের আমি একটা থিম তৈরি করব। তো চেঞ্জ করা লাগবে কোথায়, এখানে এখানে এটার কোথায় ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে লাল, এটা হচ্ছে এখানে দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে কি ডট মেনু, মানে মেনু ডিপ, কিন্তু আমি যদি এখানে দেই বডি ক্লাস থিম গ্রিন আর এখানে দিলাম ডট মেনু ব্যাকগ্রাউন্ড গ্রিন। এবার আমি যদি যাই সেক্ষেত্রে দুইটাই কিন্তু পাবে সিএসএস এ, আমি কি দুইটা ভ্যালুই আছে না, কিন্তু এখানে এই ভ্যালুটার মর্যাদা বেশি। এটাকে বলা হচ্ছে নেস্টেড করা। নেস্টেড মানে কি, যে এইটা একটা ভ্যালু, সে সিঙ্গেল ভ্যালু, তো তাকে এই এবার রেফারেন্স দেওয়া হচ্ছে বডির ক্লাস যদি থিম গ্রিন থাকে তাহলে সেটার কালারটা চেঞ্জ হবে। তার আগে ডিপকে পাইয়ে দেওয়াই হচ্ছে নেস্টেড। যেমন আমি যদি আবার দেখি যে এখানে মনে করেন আমি দিলাম, এখানে আমি মনে করেন এখানে একটা হেডিং ওয়ান দিই, হেডিং ওয়ান দিলাম হচ্ছে সাইড বার হেডিং। তো আমি যদি দেই মেইন কন্টেন্ট এইচ ওয়ান কালার গ্রিন, আবার যদি লিখি রাইট কন্টেন্ট এইচ ওয়ান কালার রেড, কোনটা শো করবে? আচ্ছা আমি আবার বোঝাই, আমি দুইটার কালারই এখান থেকে দেখে আসি যে এটার একটা কালার হচ্ছে কালো, এটার কালার হচ্ছে লাল, দুইটাই এইচ ওয়ান। তো এইটার এটার আমি এটা মুছে দিয়ে আসি, অর্থাৎ লেফট কন্টেন্ট এইচ ওয়ান স্টাইল থেকে মুছে দিয়ে আসি। তাহলে তো এখন আমাদের দুইটাই সমান দেখাবে, তাই না? এটাও কালার যা, এটার কালারও তা, একই দেখাবে। তো এখন আমি যদি বলি মেইন কন্টেন্ট, মেইন কন্টেন্টের এইচ ওয়ান এইটার কালার হবে গ্রিন বা মনে করেন ইয়েলো, তো তাহলে দুইটাই কালার চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে? এও আছে মেইন কন্টেন্টের মধ্যে, এটাই মেইন কন্টেন্টের মধ্যে। এখন আমি যদি আরও স্পেসিফিক করে দেই, অর্থাৎ মেইন কন্টেন্ট একটু দূরে আছে, তার ভেতরে আছে কি লেফট কন্টেন্ট, আমি যদি আরও একটু স্পেসিফিক করে দিয়ে বলি যে লেফট কন্টেন্ট এইচ ওয়ানের কালারটা হবে পিঙ্ক, তাহলে সে কাসেটটাকে নেবে, অর্থাৎ কাসেটটাকে নিয়ে নেবে। তো আবার যদি আমি দূরেরটা এবং কাসেটটা একসাথে করে দেই তাহলে সেটাকে বলা হচ্ছে নেস্টেড করে ফেলা সিএসএস এ। যেমন এখানে মেনুয়ের ব্যাকগ্রাউন্ড আমাদের আছে রেড, সেই রেডটা সে কেটে দিয়েছে, ক্রস করে দিয়েছে, কারণ এটা সে প্রায়োরিটি পাবে না। কারণ তার আগে আমি বলে দিয়েছি যে বডি এর ক্লাস যদি থিম গ্রিন থাকে সেক্ষেত্রে যদি তার মধ্যে মেনু থাকে সেক্ষেত্রে তার কালারটা দেখাও গ্রিন। অর্থাৎ কোনো একটা ক্লাস ধরে আমরা টোটাল কন্টেন্টকে চেঞ্জ করে ফেলতে পারি, এটাকে বলা হচ্ছে নেস্টেড ক্লাস, ঠিক আছে? তো এখন আমি হচ্ছে ওইটা করে ফেলি, এটা কেটে দিই, যেরকম আছে সেরকম থাক। এখন বডি ক্লাস থিম গ্রিন, গ্রিন হলে আমাদের গ্রিন কালার এটা হবে। তারপরে এখানে হচ্ছে ফুটারে যেই আছে, তো আমরা এখন এখানে নেস্টেড করতে হলে কীভাবে লিখব বলেন তো? বডি থিম গ্রিন, তারপরে এইটার ক্লাস হচ্ছে ফুটার, এটারও ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গ্রিন হবে। তা দেখেন এখন কিন্তু গ্রিন হয়ে গেছে। আমি যদি এটাকেও গ্রিন করতে চাই সেক্ষেত্রে এখন এখানে দিব মেইন কন্টেন্ট এইচ ওয়ান, বডি থিম গ্রিন, মেইন কন্টেন্ট এইচ ওয়ান কালার গ্রিন। তো এখন এইটার কালারটাও গ্রিন হয়ে যাবে। আচ্ছা এখানে কোনো একটা ও থিম গ্রিন কেটে দিয়েছে,
আচ্ছা এখানে হবে যে মেইন কন্টেন্ট এইচ ওয়ান, এইচ ওয়ান এটার আমি চেঞ্জ করব কালার। তো এই হচ্ছে আমাদের এই টেমপ্লেটটা গ্রিন হয়ে গেছে। এখন আমি যদি জাস্ট এইটা কেটে দেই, শুধু এটা কেটে দিলাম যে থিম গ্রিনটা এমনি নর্মালি অন্য একটা ক্লাস দিয়ে রাখলাম বা কেটে দিলাম, ওই ক্লাসটা পাবে না, এখন কিন্তু সে আগের ডাটা পাবে। অর্থাৎ আমরা উপরে কোনো একটা ক্লাসকে ধরে টোটাল টেমপ্লেটকে সিএসএসটাকে কাস্টমাইজ করতে পারি, এটাকে বলা হচ্ছে কি নেস্টেড সিএসএস। আচ্ছা তো এখন আমরা এখানে থিম গ্রিনটা রাখলাম, এবার আমি একটা করব থিম ইয়েলো, থিম ইয়েলো। তো থিম ইয়েলো যদি করতে চাই সেক্ষেত্রে এখানে এখানে আবার আরেকটা কাজ করতে পারি, এটার ব্যাকগ্রাউন্ডও গ্রিন, এটার ব্যাকগ্রাউন্ডও গ্রিন। তো আমরা এই যে ক্লাসটা, এই ক্লাসটা কাট করে নিব, নিয়ে এখানে একটা কমা দিয়ে ওইটা দিয়ে দিব। অর্থাৎ দুইটার মানে সিএসএস প্রপার্টির ভ্যালু যদি একই হয়, সময় এবং সিএসএস ফাইলের সাইজ কমানোর স্বার্থে আমরা এটাকে কমা দিয়ে যে কোনো ভ্যালুকে দিতে পারি। মনে করেন আপনি আপনি দিলেন মেইন কন্টেন্ট এইচ ওয়ান কালার রেড, ফুটার এইচ ওয়ান কালার রেড। তো এবার মেইন কন্টেন্ট এইচ ওয়ান কমা ফুটার এইচ ওয়ান কালার রেড দিয়ে দিলে ওইটা অটোমেটিক্যালি পেয়ে যাবে। অর্থাৎ আমাদের সুবিধা হচ্ছে কি, এক জায়গাতে আমরা চেঞ্জ করলে টোটাল জায়গাতে আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা এখন কি করছি, থিম থিম ইয়েলো। তো এবার এখানে যাই থিম গ্রিনের জায়গায়, থিম ইয়েলো, থিম ইয়েলো, থিম ইয়েলো, আর এখানে ব্যাকগ্রাউন্ড হবে কি ইয়েলো ইয়েলো। এবার আমরা থিম ইয়েলো, এটা হচ্ছে আমাদের থিম ইয়েলো। তো এখন এরকম সিএসএস লেখার অর্থ কি, এরকম সিএসএস লেখার অর্থ ইউজার যে কোনো সময় এখানে যদি যায় গ্রিন, এখন কি পাবে, সে গ্রিন দেখতে পারবে। অর্থাৎ একটা টেমপ্লেটে আমরা অনেকগুলো কালার ভেরিয়েশন করলাম, এই ইউজার এখানে ইচ্ছা মতো সে কালার দিতে পারবে। তো এখন আমরা একটা মেনু করব, এখানে এখানে সাইড বারের প্রথমে একটা মেনু করি, যে প্রথমে দেই হচ্ছে এইচ ওয়ান, যে ভিউ দিস টেমপ্লেট ইন অ্যানাদার কালার। তো এখানে আমরা লিঙ্ক দিব, ইউএলএলআই দিতে পারি, ইউএলএলআই তো এলআই এর মধ্যে আমরা এখানে দিব হচ্ছে এ, তো এ এ না, এখানে আমরা এলআই এলআই রাখবো, অর্থাৎ আমাদের লিঙ্ক হবে না, জাস্ট ওখানে ক্লিক করবে ইউজার। তো এখানে দিলাম হচ্ছে প্রথমে দিলাম রেড, তারপরে দিলাম গ্রিন, তারপরে হচ্ছে আর রেড না দিয়ে আমরা এখানে দিই ডিফল্ট। অর্থাৎ আমরা একটা ফাংশন সেট করব, এই ডিফল্টে ক্লিক করলে আগের যে মানে রেড কালার ছিল সেটা দেখাবে, গ্রিনে ক্লিক করলে গ্রিন দেখাবে, আর ইয়েলোতে ক্লিক করলে ইয়েলো দেখাবে। সেই জন্য আমাদের কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা প্রথমে একটা কাজ করি, গ্রিনটা নিয়ে কাজ করি, অর্থাৎ গ্রিনটা আমাদের এখানে দরকার। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এলআইকে এইটাকে নির্দিষ্ট করতে হবে, কারণ আমাকে তো নির্দিষ্ট একটা অংশকে ক্লিক ফাংশন সেট করবো, তাই না? তো সেই জন্য এটাকে ক্লাস এখানে দিলাম, এটা দিলাম গ্রিন, অর্থাৎ আমি এটাকে আলাদা করে নিলাম যে গ্রিন। তো সেক্ষেত্রে এখন আমরা লিখতে পারি এখানে যে ডলার সাইন। তো এখন আমরা এখানে লিখতে পারি কি গ্রিন, অর্থাৎ গ্রিন এখানে গ্রিনে যাবে ইউজার, গ্রিন হচ্ছে একটা ক্লাস। তারপরে এখানে আমরা দিব কি ক্লিক ফাংশন, ক্লিক ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা ফাংশনকে এক্সটেন্ড করলাম। এবার গ্রিন হলে আমাদের কি দরকার, এটা আমরা নর্মালি এখানে বডি এর ক্লাস এখানে কিছুই থাকবে না, বডি এর ক্লাস ক্লাস মেথডটাই আমাদের দরকার নাই। এখন আমরা যেটা শিখতে চাচ্ছি যে অ্যাড ক্লাস, রিমুভ ক্লাস, এটার এটা শিখতে চাচ্ছি। তো অ্যাড ক্লাস, রিমুভ ক্লাস কিভাবে কাজ করে এবার এখানে দেখেন, যে গ্রিনের ক্লিক ফাংশন দিলাম, এবার আমি এখানে যাব যে বডিতে থিম গ্রিন নামে ক্লাসটা যুক্ত হবে, যুক্ত হলেই তো আমাদের ওই সিএসএস গুলো পেয়ে যাবে সাথে সাথে, তাই না? তো সেই জন্য আমরা এখানে দিব যে যে কোয়েরি, এখানে দিতে হবে ডলার সাইন ডট, এবার আমি এখানে যাই ডাবল কোটেশন
বডি। এবার এখানে যেটা আমরা শিখতে যাচ্ছি অ্যাড ক্লাস, এইবার এখানে ডাবল কোটেশনের মধ্যে দিতে হবে আমাদের কি ক্লাস দরকার, থিম গ্রিন। এবার আমি এখানে যাই, আমাদের টেমপ্লেটটা ডিফল্ট যে কালার সেই কালারটা দেখাচ্ছে, অর্থাৎ আমাদের ক্লাস নাই এখন। এখন আমি গ্রিনে ক্লিক করলে আমাদের টেমপ্লেটের ওই ক্লাসগুলো পেয়ে যাবে, অর্থাৎ টেমপ্লেটের যে বডিতে ওই ক্লাসটা পেয়ে যাবে। তাহলে এখন কি হবে, গ্রিন হয়ে গেল, আমরা টেমপ্লেটটাকে গ্রিন করলাম। কিভাবে করলাম সেটা আপনি টিউটোরিয়ালটা আরেকবার রিভিউ করবেন, এটা আজকেটা একটু আপনাদের মাথায় একটু সমস্যা হবে, আজকে ক্লাসটা একটু হাইলি অ্যাডভান্স তো দেখা যাচ্ছে এরকম হবে। আচ্ছা, তো এখন আমরা যদি রেড কালারে যাই, মানে ইয়েলো কালারে যাই, ইয়েলো হতে হবে, এবং যে হচ্ছে গ্রিনটা আছে ওইটা কিন্তু মুছে যেতে হবে, তাহলে কিন্তু ইয়েলোটা কাজ করবে না। তো এখানে আমাদের যেটা করতে হবে, ডিফল্ট কালারে ফেরত আসার সিস্টেমটা আমি আগে করে ফেলি। ডিফল্ট কালারে ফেরত আসতে হলে আমাদের কি করতে হবে, বডি থেকে আমরা একটু দেখি যে রিফ্রেশ করি, রিফ্রেশ করলাম, দেখেন বডিতে কোনো ক্লাস আছে নাই, কিন্তু আমরা যদি গ্রিনে ক্লিক করি দেখেন এখানে কি চলে আসছে, ক্লাস থিম গ্রিন। এখন ডিফল্টে ক্লিক করলে কি করতে হবে, এইটা মুছে যাবে। তো সেই জন্য আমরা এখানে আবার লিখব যে, সেই জন্য আমাদের এখানে যেটা করতে হবে যে এটাকে আবার সিলেক্ট করার অপশন দিতে হবে, কারণ এই এলআইকে সিলেক্ট করার কোনো সিলেক্টর নাই, ক্লাস বা আইডি কোনোটাই নাই, আছে নাই। এখানে দিব ক্লাস ডিফল্ট। তো ডিফল্টে এবার আমি এখানে যাই যে যে কোয়েরি, দিলাম ডিফল্ট, ক্লিক ফাংশন। এবার এখানে আমি দিব, আচ্ছা এটাই নিয়ে আসি, অথবা লিখি, লিখলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো এখানে যাই, এখানে আমরা লিখব বডি, তারপরে এখানে রিমুভ ক্লাস। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, রিমুভ কোনো স্পেস ছাড়া ক্লাস, এবং ক্লাসের আগের অক্ষরটা বড় হাতের, এইটা যদি না হয় সেক্ষেত্রে কিন্তু দেখাবে না, এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। তো আপনাকে ব্র্যাকেট সাজেস্ট করবে যে আপনি এটা লিখতে যাচ্ছেন কিনা, ওখানে জাস্ট এন্টার দিয়ে দেবেন রিমুভ ক্লাস। এবার কোটেশন দিয়ে আমার কোনটা রিমুভ করা দরকার বলেন তো, এদিক থেকে কোনটা রিমুভ করা দরকার, থিম গ্রিনটাকে রিমুভ করে ফেলা দরকার। তো আমি এখানে দিলাম থিম গ্রিন। এবার আমি যদি এখানে যাই, এখানে ক্লিক করলাম ক্লাস চলে আসলো, এখানে ক্লিক করলাম ক্লাস চলে গেল, ক্লাস চলে গেলে আমাদের কি হবে, ডিফল্টটা সে পাবে। তো তাহলে এখন এটাতে ক্লিক করলাম ক্লাস চলে গেল, এটাতে ক্লিক করলাম আসলো। এবার যদি আমরা ইয়েলোতে যাই, ইয়েলো যদি এখানে যাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ইয়েলো নামে এখানে ক্লাস ইয়েলো। তো ইয়েলোতে এখন যদি যাই, সেক্ষেত্রে আমরা এটা কপি করে নিতে পারি এখন, তাই না, দিয়ে এখানে দিলাম ইয়েলো। ইয়েলোতে আমাদের কি হবে, প্রথমে থিম গ্রিনকে আমরা এখানে আমরা অ্যাড ক্লাস দেই আগে, দেখি আমাদের একটা কনফ্লিক্ট হবে, সেটা আমি দেখাই। অ্যাড ক্লাস থিম ইয়েলো। এখন এখানে দেখেন, আমি এখানে গেলাম ডিফল্ট গ্রিন ইয়েলো, ঠিক আছে সব, কিন্তু থিম গ্রিনটা মুছে নাই, এটা কিন্তু আছে, আমরা কারণ ইয়েলোকে কোনো ডাইরেকশন দেই নাই যে তুমি মুছো, এটা কিন্তু বলি নাই ইয়েলোকে, আমরা শুধু ডিফল্টকে বলেছি, যেমন ডিফল্ট এখন ইয়েটা মুছে দিয়েছে। তো এই জন্য আমাদের কি করতে হবে, যেটা হচ্ছে যে এখানে আরেকটা আমাদের ইয়ে নিতে হবে, তো আমরা এখানে নিচের লাইনে করেও নিতে পারি, আবার যদি এটাকেই কোনো যে কোয়েরি ইফেক্ট দিতে হয় তাহলে আমরা ঠিক সেমিকলন আগে, সিএসএস যেমন একটা লাইনে আমরা অনেকগুলো লিখতে পারি না সেমিকলন দিয়ে দিয়ে, এখানেও লেখা যাবে। এখানে আমি চাচ্ছি রিমুভ ক্লাস, কি মোছার দরকার গ্রিনে এসে, ইয়েলোতে এসে কি মোছার দরকার, থিম গ্রিন। তাহলে এখন সে কি করবে, আমি ডিফল্ট গ্রিন, গ্রিনে গেলাম ইয়েলো, ইয়েলো আসলাম, দেখেন ওইটা মুছে গেছে। এখন ডিফল্টে গেলে সে কিন্তু কিছুই করবে না, কারণ ডিফল্টকে আমি কখনোই বলিনি যে তুমি ইয়েলো মোছো, ঠিক আছে, আমি যদি দুইটা একবারে মোছার প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে দুইটা ক্লাস একবারে মোছার জন্য এখানে দিব থিম, অর্থাৎ ডিফল্টটা সে দুইটাই মুছে দেবে, ঠিক আছে। এবার দেখেন, এবার আমি ডিফল্টে গেলাম, গ্রিনে গেলাম, সে হচ্ছে
গ্রিন, আচ্ছা গ্রিনে হচ্ছে এখানে ইয়েলো মুছতে হবে গ্রিনের মধ্যে আবার, ঠিক আছে? মানে কাহিনী আছে, একটার সাথে একটা কনফ্লিক্ট করবে। কারণ গ্রিনে গেলে আমি যদি যাই থিম এখানে হচ্ছে, আচ্ছা এখানে আমরা ভুল করেছি, এটা এখানে হবে না, এইটা হবে হচ্ছে এখানে। আচ্ছা এখানে যাই, ডিফল্ট এটা হচ্ছে গ্রিন, অর্থাৎ গ্রিনটা আসবে শুধু, এটা হচ্ছে ইয়েলো, ইয়েলো আসবে, আর এই ডিফল্টটা সে দুইটাকে মুছে দেবে যেটাই থাকুক না কেন, সে মানে দুইটাই সে রিমুভ করে দেবে। তো এইভাবে কোনো একটা এলিমেন্টকে আমরা অ্যাড ক্লাস, রিমুভ ক্লাস করে তার স্টাইল শিটকে চেঞ্জ করতে পারি, যে কোনো এলিমেন্টকে। আপনি টোটাল এইচটিএমএল ওয়েবসাইটকে চেঞ্জ করতে পারেন, যে কোনো একটা এলিমেন্টকে কালার দিয়ে দিতে পারেন, অর্থাৎ জাস্ট সিএসএস অ্যাড এবং রিমুভ হচ্ছে, এবং সেই সিএসএস এর ভ্যালু কিন্তু আমার থাকতে হবে এরকম। তো এই হচ্ছে আমাদের অ্যাড ক্লাস, রিমুভ ক্লাস। ডিলে, ডিলে ফাংশনটা একটু অ্যাডভান্সড, একটু অ্যাডভান্স, আমরা চাচ্ছি যে নেক্সটে আর কি, কারণ আমাদের কিছু কাজ শিখতে হবে এখানে, স্লাইডারে কিছু কাজ শিখতে হবে, তো সেজন্য আমরা এটা স্কিপ করলাম আজকে। আচ্ছা তো এখন একটা স্লাইডার ব্যবহার করতে হবে, আমাদের যে টেমপ্লেটটা আছে এই টেমপ্লেটটাতে আমরা একটা স্লাইডার ব্যবহার করবো। স্লাইডারটা কী জিনিস সেটা আপনাদের জানতে হবে। স্লাইডার হচ্ছে, দেখবেন অনেক ওয়েবসাইটে এটা এই এটাই মনে করেন যেটা আমরা ব্যবহার করবো, এখানে ক্লিক করলে এটা দেখাচ্ছে, এখানে ক্লিক করলে এটা দেখাচ্ছে, এখানে ক্লিক করলে এইটা দেখাচ্ছে। তো এটা আমরা এমনি যে কোয়েরি দিয়ে করতে পারবো, নর্মাল ম্যানুয়ালি আমরা করতে পারবো, যে ক্লিক করলে ওইটা দেখাও আর ওইটা হারিয়ে যাও, এটা আমরা করতে পারবো। অনেক ঝামেলা হবে আমাদের বড় প্লাগইন তৈরি করতে। তো যে কোয়েরি প্লাগইনগুলো অনলাইনে পাওয়া যায়, 2700 থেকে 2800 যে কোয়েরি প্লাগইন আপনি ফ্রিতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন বিভিন্ন স্টাইলের। তো সেই জন্য ওয়ার্ডপ্রেস জনপ্রিয় হচ্ছে, তার অনেক কিছু অটোমেটেড করা যায়। তারপরে যে কোয়েরি জনপ্রিয় হচ্ছে, আপনাকে একটা কোর ফাইল দিয়েছে, এবার আপনি যা ইচ্ছা সেটাই করতে পারবেন যে কোয়েরি দিয়ে। তো এরকম যে কোয়েরি প্লাগইনগুলো পাওয়া যায় সেগুলোর লিস্ট আমি আপনাদের দিয়ে দিব, যে কোথায় কোথায় আপনারা যে কোয়েরি প্লাগইনগুলো ডাউনলোড করে এটা শিখতে পারবেন, তো সেগুলো দিয়ে দিব। তো এখন আমরা একটা প্লাগইনের কাজ শিখব, যে কোয়েরি কাজ করে কিভাবে। আপনাদের যদি আমি আরেকবার বলতে চাই, যে কোয়েরি কাজ করে হচ্ছে আমাদের মেইন যে কোয়েরি একটা লাগবে, যেটা যে কোয়েরি .com থেকে ডাউনলোড করে ব্যবহার করবো, অথবা CDN ভার্সন ব্যবহার করতে পারি এটা। সেকেন্ড হচ্ছে আমাদের সিলেক্টর, অর্থাৎ কোন আইটেমকে আমরা যে কোয়েরি দিতে চাই সেটার মার্ক আপ কিন্তু আমাদের থাকতে হবে, ঠিক আছে? তো আমরা আপনারা লিখে নিতে পারেন, হাউ টু ওয়ার্ক, হাউ যে কোয়েরি ওয়ার্কস। নাম্বার ওয়ান হচ্ছে যে কোয়েরি মেইন JS ফাইলটা, নাম্বার টু হচ্ছে HTML মার্কআপ, নাম্বার থ্রি হচ্ছে এই তিনটা পদ্ধতিতে যে কোয়েরি কাজ করে। অর্থাৎ আমরা যে কোয়েরি ডাউনলোড করে নিব, সেকেন্ড হচ্ছে আমরা যেইটাতে সিলেক্টর ইয়ে করবো সেটাতে, আপনার খাতা কলম কোথায় যেটাতে সিলেক্ট করবো সেটা, আর থার্ড হচ্ছে আমাদের ওইখানে ইফেক্ট দিতে হবে, আমি কি চাই ওখানে। তো যত যে কোয়েরি প্লাগইন আপনি ডাউনলোড করবেন, সব প্লাগইনে ডাউনলোড করে ব্যবহার করার নিয়ম হচ্ছে একটা, একটাই। তো সেটা হচ্ছে এই প্লাগইন ব্যবহার করার নিয়ম হচ্ছে, মেইন আমাদের যে কোয়েরি লাগবে সেই জন্য এখানে ওইটা দেয় নাই। দ্বিতীয়ত হচ্ছে HTML এরকম লাগবে, তৃতীয়ত হচ্ছে এখানে তার জাভাস্ক্রিপ্টটা এরকম লাগবে। আচ্ছা এটা দেখে এখন কি আপনারা কিছু বুঝতে পারছেন, যে একটা সিলেক্টর দেখে সিলেক্ট করা হয়েছে, তারপরে এইটা হচ্ছে ইফেক্ট। আমরা আমরা শিখেছি অ্যাড ক্লাস, রিমুভ ক্লাস, এইগুলো, কিন্তু এখানে নতুন আরেকটা জিনিস, এইটা হচ্ছে ওরা ডেভেলপ করছে, এইটা হচ্ছে একটা যে কোয়েরির ক্লাস, এই ক্লাসকে ওরা ডেভেলপ করছে, এই জন্য আমরা এখানে এটা ব্যবহার করব, আর ডিফল্টভাবে যেগুলো থাকে সেগুলো। তো এটা এই প্লাগইন ব্যবহার করার নিয়ম হচ্ছে, ডাউনলোড করে ফেলতে হবে প্রথমে। আচ্ছা গিটহাব থেকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড জিপ, ডাউনলোড করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এখন প্রথমত কোনো একটা প্লাগইন ব্যবহার করার, আমরা প্লাগইন ব্যবহার করার জন্য আমাদের কিছু ইমেজ লাগবে, সেই ইমেজটা সাইজেড হতে হবে। সাইজেড মানে কি, আমরা যেই যে কোনো সাইজের ইমেজ নিয়ে আসলে স্লাইডারটা দেখতে সুন্দর লাগবে না, আমাদের বিভিন্ন মানে সুন্দর সাইজের ইমেজ নিয়ে আসতে হবে। আচ্ছা তো সুন্দর সাইজের ইমেজ কীরকম হতে পারে, এখানে যদি আমরা দেখি যে আমাদের স্লাইডারটা যদি এই সাইজের হতো,
সেক্ষেত্রে ভালো হতো। আমি যে স্ক্রিনটা মাপছি এটা হচ্ছে লাইট শট নামে একটা সফটওয়্যার, আপনারা সফটওয়্যারের নামটা লিখে নিতে পারেন, জাস্ট গুগলে সার্চ করে ইনস্টল করে নেবেন, লাইট শট। হ্যাঁ, LIGHTSHOT, লাইট শট। এইটা এই সফটওয়্যারটা ইনস্টল করার পরে প্রিন্ট স্ক্রিন দিলেই আপনি এরকম একটা অপশন পাবেন যে স্ক্রিনে মাপার জন্য যে কত পিক্সেল বা কত পিক্সেল আমার স্লাইডার হলে ভালো হতো। এখন আমি মেজার করতে পারছি, প্রিন্ট স্ক্রিন দেখবেন যে একটা সিলেক্ট এরিয়া চলে আসে, তারপরে এখান থেকে আমি এই পর্যন্ত সিলেক্ট করলাম, করার পরে এখানে আমি সাইজটা পাবো, অর্থাৎ আমি এখানে দেখি যে 700x300 এই সাইজের আমি হচ্ছে একটা ইয়ে ব্যবহার করব। আচ্ছা, আপনার একটু শাস্তি হওয়া দরকার, আপনি দাঁড়ায় ক্লাস করেন আজকে, প্লিজ ওখানে, ওই যে ওখানে আচ্ছা তো আচ্ছা আমরা সরি তো হ্যাঁ এই যে 701x301 তো আমরা এখন বুঝতে পারলাম যে 700x300 সাইজের আমরা ইমেজ নিলেই আমাদের ভালো হবে। তো আমরা কি করব, ফটোশপ যদিও আপনাদের শেখানো হয়নি, তারপরে আমি একটু আর কি জাস্ট ইমেজটা নেওয়ার স্বার্থে এমনি নর্মালি একটা যে কোনো সাইজের ইমেজ নিয়ে আসি, যে এখানে দেই 700, আমি আপনাদের ফটোশপ দেখাবো 300, এই সাইজের ইমেজ নিয়ে আমি এমনি কালো করে এটা জাস্ট সেভ করে ফেলি, কীভাবে সেভ করলাম না করলাম এটা আপনাদের পরে জানাবো। ডেস্কটপ, এখানে আমি আমার যে টেমপ্লেট অ্যাপেল, এখানে আমরা IMG, তো এখানে এটা নাম দিলাম স্লাইড ওয়ান, তারপরে আরেকটা কালার নেই, স্লাইড টু আরেকটা কালার নেই, স্লাইড থ্রি। আচ্ছা, ইমেজ কিভাবে নিলাম এটা আমরা পরবর্তীতে যখন ফটোশপে ক্লাস হবে তখন দেখে নেবো, জাস্ট আপনারা আপনি দেখেন যে ইমেজ এখানে নেওয়া হলো। এখন এখানে আমাদের একটা ডাইরেকশন দিয়ে দিয়েছে যে এই স্লাইডারটা যুক্ত করতে হলে এই স্লাইডারে প্রথমে মার্ক আপ করতে হবে, প্রথমে ফাইলগুলো ইনক্লুড করতে হবে। তো কী কী ফাইল ইনক্লুড করা লাগবে তারা বলে দিবে, তাদের ডকুমেন্টেশন এখানে বলে দিবে যে এখানে কীভাবে এটা ব্যবহার করতে হবে। আচ্ছা, ফুল ডকুমেন্টেশনে যে এখানে আছে, এখানে অনেক ডকুমেন্টেশন দেওয়া আছে। তো এই প্লাগইনটা ডাউনলোড করার পরে এখানে আমাদের কী কী আছে, প্রথমে আছে হচ্ছে PGW স্লাইডার CSS, একটা CSS ফাইল আছে, এই CSS ফাইলটা আমরা কপি করে নিলাম, কপি এখানে আমরা পেস্ট করে দিলাম, অথবা আমরা যদি আরেকটু অ্যাডভান্স হয় সেক্ষেত্রে নিউ ফোল্ডার CSS এর মধ্যে নিলাম। এটা হচ্ছে কার CSS ফাইল, ওই স্লাইডারের CSS ফাইল, এই CSS ফাইলটাকে আমাকে কল করতে হবে। তো CSS ফাইলটা এখন কল করে আসি, CSS ফাইল কল করতে হলে আমরা এখানে এই স্টাইল শিটের আগে কল করি যে লিঙ্ক, তারপরে এখানে হচ্ছে রিলেশন স্টাইল শিট টাইপ টেক্সট CSS HREF, এখানে হচ্ছে CSS স্ল্যাশ, এই যে এখানে চলে আসছে এন্টার, তারপরে এবার আমি হচ্ছে লিঙ্ক শেষ, এটা CSS কল করে দিলাম। এভাবে আপনি এই লাইনটা কপি করে জাস্ট এখানে সহজ পদ্ধতি লাইনটা কন্ট্রোল ডি ধরে কপি, এবার এখানে আপনি এটা মুছে দিয়ে এখানে দেন, আচ্ছা এই অপারেটর না এটা আর কি আগে কল করতে হবে, এখানে দিলাম CSS স্ল্যাশ এইটা, CSSটা কল করলাম। এবার এই ফাইলটার একটা JS ফাইল আছে যেটা কল করতে হবে jQuery এর নিচে, jQuery হচ্ছে মেইন প্লাগ ইন, অর্থাৎ এইটার উপর ডিপেন্ড করে করা হয়েছে, এই জন্য এটার নিচে কল করতে হবে। তো আমরা এইটার মিনিফাইড JSটা নিব, মিনিফাইড কেন নিব এটা আপনাদের বোঝানো হয়েছে, বুঝতে পারছেন কেন মিনিফাইড নিব, ডেভেলপমেন্ট ভার্সন আছে একটা, আরেকটা আছে কি প্রোডাকশন ভার্সন, তো আমরা অলওয়েজ ওইটাকে ডেভেলপ করব না, আমরা জাস্ট ওটাকে ইউজ করব, এই জন্য মিনিফাইড ভার্সন। তো আমরা কি করব, JS এর মধ্যে এটা পেস্ট করে দিব, দেওয়ার পরে এবার আমি হচ্ছে এখানে যাই, এইটাকে কন্ট্রোল ডি ধরে কপি করলাম, করে এখানে JS পর্যন্ত কেটে দিয়ে এখানে আমি দিলাম এইটা, অর্থাৎ এটা দিয়ে দিলাম, তাহলে আমাদের দুইটা কাজ হয়ে গেল। নাম্বার ওয়ান হচ্ছে প্লাগ ইন এসি ফাইলগুলো আমরা কল করে নিলাম, এরপরে দেখেন নাম্বার টু এখানে বলে দিয়েছে যে ইউএল এর ক্লাস
এইটা হতে হবে, কারণ এইটার উপরেই আমরা অ্যাক্টিভ করব। তো আমরা যে কোনো ক্লাস দিতে পারি, তো এদের এদের অনুযায়ী সিএসএস করা আছে বলে এটা করব। এখন আমরা একটা ডিভ নিব এখানে, যে মেনুয়ের ঠিক পরেই ডিভ ডিভ ক্লাস স্লাইডার। তো স্লাইডের মধ্যে আমরা এক এক করে স্লাইডার নিয়ে আসবো। তো এখানে হচ্ছে ইউএল, তো ইউএল এর একটা ক্লাস হবে, ইউএল এর ক্লাস কি হবে এইটা, অর্থাৎ এদের। আর এক একটা স্লাইড আসবে কি করে, এলআই এর মধ্যে। এলআই এর মধ্যে দেখেন এটা হচ্ছে ইমেজ, আমরা এটা জানি, কিন্তু কিছু অন্য রকমের হচ্ছে এলিমেন্ট আছে, যেমন এএলটি আমরা শিখি নাই, কিন্তু এএলটি মানে হচ্ছে যে ইমেজের টাইটেল দেওয়া। কোনো একটা ইমেজে যদি আমরা টাইটেল দিতে চাই, সেক্ষেত্রে এএলটি দিতে হবে। এটা হচ্ছে অল্টারনেটিভ টেক্সট, এটার মানে যে অনেক সময় আমরা ইন্টারনেট কানেকশন স্লো হয়ে যায়, তখন কি করি, ইমেজ ছাড়া ব্রাউজ করি। ব্রাউজারে একটা অপশন আছে ইমেজ ছাড়া ব্রাউজিং এর, তখন কি দেখাবে, ইমেজ দেখাবে না। ইমেজের পরিবর্তে যদি একটা টেক্সট দেখাতো, সেক্ষেত্রে আমাদের বেটার হতো, ইউজার বুঝতে পারতো। তো এএলটি মানে ওইটা। ডাটা ডিসক্রিপশন হচ্ছে এই প্লাগইনের একটা অ্যাট্রিবিউট, যেটা ইউজ করে সে হচ্ছে ডিসক্রিপশনের কন্টেন্ট দেখাবে, যে এখানে দেখাই দেবে সেটা। তো সেটা আমরা এখানে ইউজ করি, যে এক একটা ইমেজ আসবে কিসের মধ্যে, এলআই। এলআই এর মধ্যে কি হবে, ইমেজ। তো ইমেজের মধ্যে এখানে আমরা এসআরসি, আমরা জানি ইমেজ কীভাবে নিয়ে আসতে হয়, আইএমজি স্ল্যাশ স্লাইড ওয়ান নিয়ে আসি প্রথমে, স্লাইড ওয়ান, তারপরে এএলটি, অল্টারনেটিভ টেক্সট দিলাম দিস ইজ মাই স্লাইডার টাইটেল। আর এখানে আরেকটা জিনিস আছে, ডাটা ডিসক্রিপশন। তো আমি এখানে দিব ডাটা ডাটা ডিসক্রিপশন। এবার আমি এখানে কপি করে দিব, অর্থাৎ লাইনটা কপি তিনটা করে দিব, এখানে স্লাইড টু আর এখানে হবে স্লাইড থ্রি। তো এখানে আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন যে টাইটেলগুলো, তো আমরা টাইটেলগুলো আপাতত এরকমই রাখি। স্লাইডার এখানে দিয়ে দিই টু, এখানে দিয়ে দিই থ্রি, আর ডিসক্রিপশন একই থাকুক। এখন আমরা এই টেমপ্লেট অনুযায়ী মার্ক আপ করে ফেললাম, আমাদের লিঙ্কিং আপাতত দেখার দরকার নেই, আমরা জাস্ট একটা স্লাইডার নিয়ে আসার চেষ্টা করি। তো এখানে আমি মার্ক আপ করে দিলাম। এখন মার্ক আপ করার পরে শেষ স্টেপ হচ্ছে যে অ্যাক্টিভ করা। এই যে এখানে আমি যেটা আপনাদের বোঝালাম, যে মেইন জেএস থেকে আমরা এটা নিয়ে আসলাম ডান, এইচটিএমএল মার্ক আপ ডান। এখন এবার আমরা যেটা আসল কাজ করব সেটা, তো তাদের নতুন একটা ক্লাস আছে, এই ক্লাসটা আমাদের ব্যবহার করতে হবে। তো আমরা কাকে ব্যবহার করব, এটা ডকুমেন্ট রেডি ফাংশন, এখানে যে কোয়েরি সেমিকোলন। এবার এখানে আমাদের দিতে হবে সিলেক্টর, আর এখানে হবে হচ্ছে আমাদের ওই যে যে পিজিডাব্লিউ স্লাইডার, যেটা ওইটা আসলো কোথা থেকে, এই জেএস থেকে আসছে। এই যে আমরা একটা জেএস কল করছি ওদের, ওই জেএসতে ওরা এটা দিয়ে রাখছে। এবার আমি এটা নিয়ে নিব যে পিজিডাব্লিউ স্লাইডারের এটা অ্যাক্টিভ হবে। সবশেষে আপনি ডিবাগিং করবেন, যদি এখানে না আসলো, মনে করেন স্লাইডার আসলো না, সেক্ষেত্রে ডিবাগিং করবেন। আচ্ছা, এখানে একটা জিনিস করতে হবে, যে এই যে এই যে গতকাল ক্লাসে একজন প্রশ্ন করেছে যে ওভারফ্লো এর কাজ কি, ওভারফ্লো এর কাজ হচ্ছে এখানে স্লাইডার লেফট, এখানে রাইট, মাঝখানে একটা ফাঁকা জায়গা থেকে গেছে, এই জায়গাতে নিচের কন্টেন্ট চলে আসছে। কেন আসছে, নিচের জায়গা পাইছে। তাই আমি যদি আসতে না দিতে চাই, সেক্ষেত্রে স্লাইডার এখানে নিব, স্লাইডার ওভারফ্লো হিডেন, তাহলে ওই স্লাইডারটা সে পুরো জায়গা দখল করবে, কাউকে আসতে দেবে না। তাহলে এই যে আমরা একটা নিয়ে আসলাম, এটা হচ্ছে আমাদের একটা স্লাইড, আমরা আমাদের ইমেজ নিয়ে আসলে, এই যে এই ডিসক্রিপশনটা আমরা কিন্তু এভাবে দেই নাই, আমরা ইমেজ এসআরসি করে ওখানে জাস্ট ডাটা টাইটেল ডাটা ডিসক্রিপশন এভাবে দিয়েছি। তো এই হচ্ছে এভাবে কোনো একটা জেকোয়েরি প্লাগইন ব্যবহার করতে হয়। এখন আপনাদের দরকার খুব প্রচণ্ড প্র্যাকটিস, আজকে বেশি প্রেশার পড়ে গেছে না, এটা প্র্যাকটিস করে আমাকে দেখাতে হবে যে আপনারাও স্লাইডার করতে পারছেন বিভিন্ন অন্যান্য ইমেজ দিয়ে, ঠিক আছে। আমি আর আমি সত্যিই চাচ্ছি না যে এই দুইটা আপনাদের দেখায় মাথা আরও মানে হ্যাং করে দেই, ঠিক আছে। তো এইগুলো আমাকে দেখান। তো দেখানোর পদ্ধতিটা যেটা বলেছিলাম, যে দেখানোর পদ্ধতি করে দিব, সেটা হচ্ছে আপনারা যেটা করবেন, এই যে ফেসবুক আছে না, ফেসবুকে আমি একটা এখানে ইভেন্ট করেছি অনলাইনে পরীক্ষা দেওয়ার জন্য। তো আপনারাও সবাই অনলাইনে পরীক্ষা দেবেন, ঠিক আছে, অনলাইনে পরীক্ষা দেবেন। সরি, আমি
টিউটোরিয়ালটা ক্লোজ করি।